নমস্কার বন্ধুরা নর্দঙ্গর কুকিং হইতে আপনাদেরকে অনেক 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 স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি চলুন শুরু করে ভিডিওটা আজকে রেসিপি এচোর আর চিকেন এচোর মানে কাঁঠাল কাঁঠাল দিয়ে চিকেন তো ভিডিওটা শুরু করি দেখুন আমি কাঁঠাল এরকম করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিলাম এবার নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ না কিন্তু সিদ্ধ করে নিতে হবে তারপরে কোড়াইতে সরষার তেল দিয়ে দিলাম সর্ষার তেল গরম হয়ে আসলে সেদ্ধ করা কাঁঠাল এবার উলট পালট করে ভালো করে উলট পালট করে ভেজে নিব ভাজার সময় লবণ লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া দিব দিয়ে ভালো করে ভেজে নেব আবার উলট পালট করতেই হবে উলট পালট করে নাড়াচাড়া করে ভেজে নিব। ঠিক এরকমভাবে নামিয়ে নিব দেখুন ঠিক এরকমভাবে নামিয়ে নিতে হবে এবার আবার কড়াইতে সরষের তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলে অবশ্যই দিয়ে দিতে হবে তেজপাতা তারপরে ডালচিনি লং এলাচ এলাচ আমি আধা ধেতো করে নিয়েছি এগুলো একটু নাড়াচাড়া করে নিব এগুলোর থেকে সুন্দর গন্ধ বের হতেই দিয়ে দিব গোটা জিরা গোটা জিরাটা একটু নাড়াচাড়া করে নিব তার থেকে সুন্দর গন্ধ বের হলেই দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিব চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর কালার আসে আর টেস্ট দারুণ আসে দারুণ তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুনে কাঁচা কুন্দুটা চলে যায় তারপরে দিয়ে দিব লঙ্কা বাটা তারপর ধনিয়া বাটা আর গোটা জিরা বাটা আর এই বাটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই বাটা এক মিনিটের মধ্যেই করতে পারবেন না এক মিনিটও লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি এই বাটা রেসিপি করতে পারবেন ধেনিয়া বাটা লঙ্কা লঙ্কা বাটা জিরা বাটা কি করে করতে পারবেন আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া আর লবণ আর লঙ্কার গুঁড়া আপনি দিলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন লঙ্কাটা আপনার যেমন ঝালকান সেরকমভাবে দিবেন তারপর চিকেন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকা তুলে নিব ঢাকা তোলার পর আবার ভালো করে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন খুব সুন্দরভাবে যত সুন্দরভাবে ভালো করে কষে 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 নাড়াচাড়া করবেন তত ভালো টেস্ট হবে যখন মশলার থেকে তেল সারবে তারপরে দিয়ে দিব ভেজে রাখা এচোর এছো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকা তুলে নিব ঢাকা তুলে আবার ভালো করে সুন্দরভাবে কষাতে হবে তারপরে কষানোর পরে দিয়ে দিতে হবে জল আর জলটা অবশ্যই মাথায় রাখতে হবে চিকেনটা সিদ্ধ করতে হবে কাঁঠালটা সিদ্ধ করতে হবে একটু সেই মাপেই জলটা দিতে হবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তারপর ঢাকা খুলে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকা তুলে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে দারুণ সুন্দর দেখেই লোভ লেগে যাচ্ছে খুব সহজে তৈরি হয়ে গেল এচোর আর চিকেনের রেসিপি দেখুন কি সুন্দর কালার খেতেও দারুণ টেস্ট অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখুন একদম দারুণ টেস্টি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন